বিসমিল্লাহি রহমানি রহিম জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্য পূর্বে উদাহরণ যে চার রয়েছে সেখানে এই টাইপের ম্যাথটা আমরা দুইটা পদ্ধতিতে সলিউশন করেছিলাম তো আশা করি আপনারা সেই পর্বটা দেখেছেন সো আমরা এখানে চাইলেই লিমিট চেঞ্জ করে করতে পারি এবং যা আছে সেই রকম রেখেও আমরা করতে পারি তো আমরা যেরকম আছে এরকম রেখে যদি করার চেষ্টা করি লিমিট এক্সট্যান্স টু এ এক্সের পরিবর্তে এ যদি বসে তাহলে কিন্তু অনন্য আকার আমাদের অ্যারেস্ট করে তাই অনন্য আকারকে উঠানোর ব্যবস্থা করতে হবে তো এ কারণে আমরা যেটা করবো এখানে করার জন্য প্রয়োজন বোধে আমরা এখানে এক্স মাইনাস এ দ্বারা উভয় পাশে ভাগ দিব এখানে এক্স মাইনাস এ দ্বারা ভাগ দিলাম এখানে রুট এক্স মাইনাস রুট এ বাই হচ্ছে এক্স মাইনাস এ কেন ভাগ দিয়েছি আমাদের একটা ফর্মুলা আশা করি সবারই জানা আছে যে ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু যদি এ হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই যদি এক্স মাইনাস এ হয় তাহলে এর ফর্মুলাটা কী ছিল এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো আমরা লিমিটের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা এখানে মূলত আমরা ইউজ করব যার কারণে এখানে আমরা সাজিয়ে নিয়েছি এই অংশগুলোকে তো এখন এই অংশটার জন্য কি আমাদের লিমিটকে আমরা ভাগ করে দিব দেওয়ার পরে আমরা সূত্র ভাঙাব লিমিট এক্স ট্যান্স টু এ তাহলে এখানে থাকতে সে এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু বাই হচ্ছে এক্স মাইনাস এ লিমিটে ভাগ করে দিচ্ছি ডিভাইডেড পরে আমাদের একই কাজ থাকবে লিমিট এক্স ট্যান্স টু এ এখানে হচ্ছে হরে এক্স মাইনাস এ আর এখানে এক্স টু দি পাওয়ার এখানে রুটকে আমরা বলতে পারি হাফ মাইনাস এ কেও বলতে পারি আমরা হচ্ছে হাফ তো এখন আমাদের এই ফর্মুলা অনুসারে আমাদের কি বলা হচ্ছে যে লবে যেটা অংশ আমার থাকবে এন এন বলতে এখানে সেভেন বাই টু সেভেন বাই টু সামনে আসবে কিন্তু যে এ রয়েছে তার পাওয়ার থেকে কত বিয়োগ হবে এক কমে যাবে তাহলে সেভেন বাই টু মাইনাস হচ্ছে ওয়ান একই কাজটা আমাদের হরে হবে পাওয়ারটা সামনে আসবে এবং এর পাওয়ার থেকে এক কমে যাবে তো আমরা সেই কাজটা এখানে করেছি দেন তাহলে আমাদের এখানে এ টু টু ক্যান্সেল আউট হয়ে যাবে আমাদের জাস্ট আমাদের এখানে ক্রিয়েট হবে সেভেন দেন এর পাওয়ার এখানে আমাদের কত থাকবে তো এখানে আমরা যদি একটু কাজ করতে চাই এখানে তাহলে এ টু দি পাওয়ার কত হচ্ছে জাস্ট আমরা যদি বিয়োগ করি তাহলে সেভেন বাই টু মাইনাস হচ্ছে ওয়ান তার মানে লসাগুজ দুই সাত মাইনাস দুই সমান হচ্ছে কত ফাইভ বাই টু তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে ফাইভ বাই টু আর এখানে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস হাফ এখন পাওয়ারগুলোকে আমরা চাইলেই উপরে উঠে নিতে পারি এ টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস এখানে হচ্ছে মানে হাফ লসাগুজ যদি করি তাহলে এ টু দি পাওয়ার সিক্স তাহলে ছয় বাই হচ্ছে দুই মানে এ কিউব হবে আমাদের রেজাল্ট সেখানে আমাদের কাটাকাটি করলে সেভেন এ কিউ তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় মান তাহলে আমরা এখানে অতএব নির্ণয় মান বলতে পারবো যে নির্ণয় মান হচ্ছে সেভেন এ কিউ তো এই ম্যাটটি আমরা যে অকারটা আছে আমরা চাইলে লিমিটকে চেঞ্জ করেও আমরা করতে পারি তো লিমিটকে চেঞ্জ কিভাবে আমরা করতে পারি একটু খেয়াল করি আমরা এই লিমিটকে কিভাবে চেঞ্জ করে আমরা করতে পারি তো যে আকারটা আছে আমরা সেই আকারটা আমরা বলবো লিমিট এক্স ট্যান্স টু এ তাহলে এক্সের পাওয়ার হচ্ছে সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু রুট এক্স মাইনাস হচ্ছে রুট এ তো আমরা এখানে লিমিটকে প্রজন্মবোধে চেঞ্জ করে নিয়ে কাজ করবো এখানে যেহেতু লিমিট এক্স ট্যান্স টু এ তাহলে রুট অফ এক্স ট্যান্স টু এ আমরা এখানে বলতে পারি তাই এখানে আমাদের একটা অংশ ধরে নিচ্ছি যে এটা সলভ করার জন্য আমরা ধরি নেই ধরি যে রুট এক্স টেন্স টু এটাকে ওয়াই বিবেচনা করি তাহলে কী হবে যদি এটা আমাদের ওয়াই হয় তাহলে রুট এ টেন্স টু বি চিন্তা করতে পারি তাহলে যেহেতু এক্স টেন্স টু এ তাহলে এখানে রুট ওভার এক্স টেন্স টু আমরা কী বলতে পারি এক্স টেন্স টু এ যদি হয় তাহলে এখানে কী হবে আমাদের তাহলে রুট ওভার এক্স টেন্স টু এ তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি রুট ওভার এক্স টেন্স টু যদি ওয়াই হয় এটা যদি হয় তাহলে ওয়াই টেন্স টু বি চিন্তা করতে পারবো আমরা তাহলে ওয়াই টেন্স টু বি তো সেই ফরম্যাটটা আমরা এই অংশটাতে ইউজ করব তাহলে ইউজ করলে আমাদের কি হবে লিমিট এক্সের পরিবর্তে বসবে আমাদের ওয়াই এর পরিবর্তে বসবে বি তাহলে ওয়াই টেন্স টু বি আর এখানে যেহেতু আমাদের এক্সের পরিবর্তে আমাদের রুট অভার এক্সের পরিবর্তে ওয়াই তাহলে রুট অভার এক্স করলে এখানে পাওয়ার কত সেভেন থাকবে তার মানে এখানে আমাদের এ টু দি পাওয়ার যে থাকবে আমাদের তাহলে ওয়াই টু দি পাওয়ার সেভেন আর পরের অংশটাতে আমাদের বি ধরে নিছি তাহলে বি টু দি পাওয়ার সেভেন আমরা চিন্তা করতে পারি এবং হরে আমাদের কত থাকবে ওয়াই মাইনাস বি তাহলে এটা সরাসরি আমাদের ফর্মুলাতে পড়ে আছে তাহলে এন বি টু দি পাওয়ার কত হবে সেভেন মাইনাস ওয়ান অর্থাৎ তাহলে ওয়াই বি টু দি পাওয়ার সিক্স কারণ বীর মান তো আমাদের ধরা তাই বীরমানটা আমরা এখানে বসাই দিব বীর মান কত ধরা আছে আমাদের এখানে যে রুট ওভার এ তাহলে এখানে বলতে পারি সেভেন রুট ওভার এ হোল টু দি পাওয়ার সিক্স তার মানে এখানে সেভেন এ কিউ তো এই অংশটা হচ্ছে আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি আমাদের একই রেজাল্ট কিন্তু দুইটাই দাঁড় হচ্ছে সো আশা করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন সো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটার সাথে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেল আর প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে তো আমরা এর পরবর্তী পর্বে লিমিট সংক্রান্ত দুইয়ের আমাদের অঙ্গগুলো রয়েছে আমরা দুইয়ের ম্যাথগুলো সলেশন করব সো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল